দুই মাস বয়সী ছেলে যদি কোলে পেশাব করে দেয় তাহলে তার বিধানটা কি হবে এটা নিয়ে আমাদের ফোকাহেকারতলাফ করেছেন একদল কেরামের মতে তারা বলেছেন যে বাচ্চা যদি মায়ের বুকের দুধ খায় তাহলে তার প্রস্রাবের বিধানটা হলো সেখানে সে পানি ছিটিয়ে দিবে। ইউরাসু মিন বাউল গোলাম আসলামের থেকে বিশুদ্ধ আতিসে এসছে যে ছেলে সন্তান ছেলে সন্তান সে যদি মায়ের দুধ খায় ইনফ্যান্ট হয় তাহলে তার পেশাবের মধ্যে পানি ছিটিয়ে দিলেই সেটা পবিত্রতার জন্য যথেষ্ট আর মেয়েদের ওয়েকসালু মিন বাউলিল জারিয়া মেয়েদের পেশাব ধুইতে হবে ধৌত করতে হবে এটা হলো হাদিসের বক্তব্য এই দৃশ মানে এই এই বক্তব্যের আলোকে ওলামাইকেরাম একদল বলেছেন যে তাহলে মেয়েদের প্রস্রাব ধুয়ে ফেলতে হবে আর ছেলের হলে পানি ছিটিয়ে দিলে চলবে আচ্ছা আর আরেকদল ওলামাইকার তারা বলেছেন যে না ছেলে মেয়ে উভয়ের প্রস্রাবের মধ্যে কোনো পার্থক্য নেই অতএব উভয়টাই ধৌত করতে হবে আবু ইমামাবু হানিফরহেমাহুল্লার এটাই অভিমত এবদুল কাইয়েম তার এলামুল মিন গ্রন্থে এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছেন এবং তিনি হাদিসের পক্ষে তার মত ব্যক্ত করেছেন বলেছেন যে না এই ছোট ছেলে বাচ্চার ক্ষেত্রে পানি ছিটিয়ে দিলে চলবে কারণ তিনি এখানে তুলনামূলক আলোচনা করে দেখিয়েছেন যে মেয়ে বাচ্চার পেশা বা ছেলে বাচ্চার পেশাবের মধ্যেও গুণগত অনেক পার্থক্য আছে তার মানে তিনি বলতে চাচ্ছেন সারিয়ার যে স্ট্যান্ডটা সেটা মেয়েদেরকে খাটো করার উদ্দেশ্য নয় বরং এটা অন্য আরেকটা কারণ এটা তহারাতের মাস আলা এটা মেয়ে হওয়ার কারণে ধুতে হবে আর ছেলে হওয়ার কারণে সে পার পেয়ে যাবে ব্যাপারটা এটা নয় আর অনেকগুলো কারণ তিনি উল্লেখ করেছেন সেগুলো পড়লে বোঝা যায় যে হাদিসের বক্তব্যটা আসলে নেওয়া যেতে পারে বরং হাদিসের বক্তব্যটাই এখানে শক্তিশালী